স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানিকগঞ্জ থেকে শেখ রাসেল ক্রীড়াচক্রের ফুটবলার সুহেল রানা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই স্ত্রী আফরিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল ও তার ছেলেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু আফনানও মারা যায়। যখন দেখছি ব্রিজের রেলিং এসে গেছে, আমি যেতে পারবো না, আমি আস্তে আস্তে স্লো করছি, ব্রেক করে ব্রেক করছি, ব্রেক করাতে ওটা একটু ফসে গেছে। গাড়ি আমরা কাছে আসতে করে পড়ছি, আমি পা দিয়ে করছি, ওরা কীভাবে পিছন দিকে ওইখানে যায়, ট্রাকের ওইখানে যায় বললো, আমি আর কাছে হইতে পারি নাই। একে লাগে মোটরসাইকেলটা বাম সাইডে পড়ে গেছে, মহিলাটা ডান সাইডে পড়ে গেছে। পরে যাওয়ার পরে মহিলাটা মারা গেছে। স্বামী, স্ত্রী আর বাচ্চা তিনজন মোটরসাইকেলে যাচ্ছিল, মোটরসাইকেলে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা পূর্ণাঙ্গ নাম ঠিকানা পাইলে সেটা আপনাদের সেই তথ্য সরবরাহ। পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস নবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে কর্মরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাফি কামালের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এছাড়া সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ।